2020-21 শিক্ষাবর্ষের 11 শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সুবর্ণনাথা মহিলা ডিগ্রি কলেজ খুলনা পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায় থেকে কিছু কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হল মাত্রাজনিত ব্যয় সংকোচ কি। ব্যয় সংকোচ বা ইনটোলারেন্স উৎপাদন মাত্রা কি, মাত্রা ব্যয় সংকোচের প্রকার কি, মাত্রাজনিত প্রথমে আসি আমরা মাত্রাজনিত ব্যয় সংকোচ বা উৎপাদন মাত্রা বলতে কি বুঝি। উৎপাদনের পরিমাণ বাড়ার ফলে যখন পণ্য ও সেবার উৎপাদন গড় ব্যয় একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত কমতে থাকে তখন তাকে আমরা কি বলবো, মাত্রাজনিত ব্যয় সংকোচ বা নিতব্যয়ী উৎপাদন মাত্রা। প্রত্যেকটি প্রতিষ্ঠান চায় উৎপাদন মাত্রা কমিয়ে উৎপাদন মাত্রা বাড়িয়ে ব্যয় হ্রাস করতে। তাহলে আমরা উৎপাদন মাত্রা কি বা উৎপাদন মাত্রা মৃদুবী উৎপাদন মাত্রা কি অথবা মাত্রাজনিত ব্যয় সংকোচ বলতে কি বুঝি, এটা এখন আমরা আলোচনা করলাম। অধ্যাপক মার্শালের মতে মাত্রাজনিত ব্যয় সংকোচকে দুই ভাগে ভাগ করে, মাত্রাজনিত আমরা মাত্রাজনিত ব্যয় সংকোচ আলোচনা করছি, মাত্রাজনিত ব্যয় সংকোচকে অধ্যাপক মার্শালের মতে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বরে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ, মাত্রাজনিত ব্যয় সংকোচকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অভ্যন্তরীণ ব্যয় সংকোচ আর একটা হলো বাহ্যিক ব্যয় সংকোচ। আমরা প্রথমে আসি অভ্যন্তরীণ ব্যয় সংকোচ কাকে বলে। অভ্যন্তরীণ ব্যয় সংকোচ হলো উৎপাদনের মাত্রা বা আয়তন বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বেশ কিছু ব্যয় সংকুচিত হয়ে থাকে, বেশ কিছু ব্যয় সংকোচ হয়ে থাকে, সেই ব্যয় সংকোচকে আমরা কি বলবো, অভ্যন্তরীণ ব্যয় সংকোচ। বিভিন্নভাবে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ সংঘটিত হয়ে থাকে। ক্ষুদ্র বা মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ করা সম্ভব হয় না। বিভিন্নভাবে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ ঘটে থাকে, যথা এক নম্বরে আছে
কারিগরি ব্যয় সংকোচ, দুই নম্বর আছে ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচ, তিন নম্বরে বাণিজ্যিক ব্যয় সংকোচ, নম্বরে আর্থিক ব্যয় সংকোচ, পাঁচ নম্বরে শ্রম বিভাগের সুবিধা, ছয় নম্বরে তাহলে আমরা বিভিন্নভাবে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ করতে পারি। প্রথমে হচ্ছে কারিগরি ব্যয় সংকোচ। কারিগরি ব্যয় সংকোচটা কিভাবে হয় সেটা এখন আমরা আলোচনা করব। আধুনিক ও উন্নত মানের মেশিনারি ব্যবহার করার কারণে বৃহত্তর উৎপাদন প্রতিষ্ঠান তার ব্যয় কিছুটা কমাতে পারে। স্বয়ংক্রিয় মেশিনে কম শ্রমিক দিয়ে যখন আমরা উৎপাদন করব তখন আমার অভ্যন্তরীণ ব্যয় সংকোচ বা কারিগরি ব্যয় সংকোচ আমার এটা সম্পন্ন হবে। এরপর আছে ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচ। বৃহত্তর উৎপাদনের ক্ষেত্রে বিশেষ বিভাগ সৃষ্টি বা কার্যভিত্তিক বিশেষায়নের মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় কমাতে পারি বা হ্রাস করতে পারি। প্রধান ব্যবস্থাপকের অধীনে কিছু অধীনস্থ কর্মকর্তা আমরা নিয়োগ করে থাকি। প্রতিষ্ঠানের আয়তন বাড়িয়ে বা প্রতিষ্ঠান বাড়িয়ে আমরা ব্যবস্থাপকের দক্ষতা অনুযায়ী আমরা কাজ করে আমরা উৎপাদন ব্যয়টা কমাতে পারি। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ব্যয় কমানো সম্ভব হয় না। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যয় সংকোচ। কাঁচামাল, যন্ত্রপাতি, যন্ত্রাংশ প্রভৃতি বৃহত্তর উৎপাদনের ক্ষেত্রে ক্রয় করার সময় আমরা অনেক পরিমাণ একসঙ্গে ক্রয় করি, ফলে একক প্রতি উৎপাদন ব্যয়টা কম হয়, ফলে এখানে আমরা অভ্যন্তরীণ ব্যয় সংকোচ করতে পারি। এরপর হচ্ছে আর্থিক ব্যয় সংকোচ। আর্থিক ব্যয় সংকোচ হল বৃহত্তর এন্টারপ্রাইজ সহজে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে। বড় বড় অর্থ লগ্নি প্রতিষ্ঠানগুলো তারা বৃহত্তর উৎপাদনের দিকে ঝুঁকে পড়ে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সহজ শর্তে বৃহত্তর প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে। অনেক ক্ষেত্রে কম সুদেও বৃহত্তর প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে থাকে, ফলে আমরা অভ্যন্তরীণ ব্যয় সংকোচ ঘটাতে পারি। এরপর হচ্ছে শ্রম বিভাগের সুবিধা। শ্রম বিভাগ ক্ষুদ্র এবং বৃহত্তর এন্টারপ্রাইজের ক্ষেত্রে শ্রম বিভাগ ক্ষুদ্র এন্টারপ্রাইজের ক্ষেত্রে সম্ভব নয়, ফল ভোগ করতে পারে না। বৃহত্তর এন্টারপ্রাইজের ক্ষেত্রে এটা শ্রম বিভাগের সুফলটা সম্পূর্ণ ভোগ করতে পারে। বৃহত্তর উৎপাদনের বৃহত্তর প্রতিষ্ঠানগুলো কী করে যে উৎপাদন প্রক্রিয়াকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রমিকদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী তাদেরকে কাজে নিয়োগ করে থাকে এবং কাজ প্রদান করে থাকে, ফলে ওই সকল কাজে ওই সকল ব্যক্তি দক্ষতা অর্জন করে আর দক্ষতা অর্জন করার ফলে তাদের খুব দ্রুত কাজটা সম্পন্ন করতে পারে, ফলে তাদের উৎপাদনশীলতাও বেড়ে যায়। এই শ্রম বিভাগের সুবিধাটা বৃহত্তর এন্টারপ্রাইজের ক্ষেত্রে করতে পারে, ফলে উৎপাদন ব্যয়টা কম হয়ে আসে। উপজাত দ্রব্যের ব্যবহার।
বৃহদ্যোগ প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষেত্রে অনেক উপজাত দ্রব্য তৈরি হয়ে থাকে। এই উপজাত দ্রব্য অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোনো পণ্যে পরিণত করা যেতে পারে এবং উপজাত দ্রব্য অপচয়ের পরিবর্তে আছে কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারে। এই উপজাত দ্রব্যের আমরা অন্য প্রক্রিয়ার মাধ্যমে ও অন্য পণ্য উৎপাদন করে আমরা পুনরায় পণ্য বিক্রয় করতে পারি, ফলে আমাদের প্রতিষ্ঠানের মুনাফা অর্জিত হয়ে থাকে। তাহলে উপজাত দ্রব্য ব্যবহার করার ফলে আমার অভ্যন্তরীণ ব্যয় সংকোচটা সংগঠিত হচ্ছে। এরপর আছে দ্বিতীয় রাশি, বৈচিত্র্যময় উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে বৃহদ্যোগ প্রতিষ্ঠান কী করতে পারে, যে একটা পণ্যের লোকসান আরেকটা পণ্য দিয়ে পুষিয়ে অন্য পণ্যের মুনাফা দিয়ে পুষিয়ে নিতে পারে। এছাড়া বিভিন্ন বাজারে পণ্য বিক্রয় করে বিভিন্ন উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রতিষ্ঠান কী করতে পারে, বৃহদ্যোগ প্রতিষ্ঠান কী করতে পারে, ব্যয় সংকোচ করতে পারে, ফলে একটা প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করা সম্ভব হয়। এরপর হচ্ছে আমরা অভ্যন্তরীণ ব্যয় সংকোচগুলো কী কী কারণে সংঘটিত হয় বা কীভাবে আমরা অভ্যন্তরীণ ব্যয় সংকোচ ঘটাতে পারি সেটা আলোচনা করলে আমরা বাহ্যিক ব্যয় সংকোচ। বাহ্যিক ব্যয় সংকোচ হল প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা বাড়ার ফলে বা প্রতিষ্ঠানের আয়তন বাড়ার ফলে বাহ্যিকভাবে যে ব্যয় হ্রাস করা যায় বা ব্যয় সংকোচ হয়ে থাকে তাকেই আমরা বাহ্যিক ব্যয় সংকোচ বলব। যেমন পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন হলে বাহ্যিক ব্যয় পাওয়া যায়, সস্তায় কাঁচামাল প্রাপ্তি হলে বাহ্যিক ব্যয় সংগঠিত হয়, সহজে ঋণ প্রাপ্তি সহজলভ্য ঋণ প্রাপ্তি হলে বাহ্যিক ব্যয় সংগঠিত হয়ে থাকে। আমরা বিভিন্নভাবে বাহ্যিক ব্যয় সংগঠন করতে পারি, যেমন এক কেন্দ্রীয়করণ ব্যয় সংকোচ, দুই নম্বর তথ্যগত ব্যয় সংকোচ, তিন নম্বর খণ্ডিত করণজনিত ব্যয় সংকোচ, খণ্ডিত করণজনিত ব্যয় সংকোচ। প্রথমে আসি আমরা কেন্দ্রীয়করণ ব্যয় সংকোচ কীভাবে সংগঠিত হয়ে থাকে। এক স্থানে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, যেমন দক্ষ শ্রমিক সহজলভ্যভাবে পাওয়া যায়, তারপর পরিবহন ব্যয়টা হ্রাস করা সম্ভব হয়, সহজ সত্ত্বে আমরা ঋণ পেতে পারি, এ সকল সুযোগ সুবিধা ব্যবহার করে প্রতিষ্ঠান উৎপাদন ব্যয় কমাতে পারে। এরপর হচ্ছে তথ্যগত ব্যয় সংকোচ, অনেকগুলো প্রতিষ্ঠান এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গবেষণার কাজ করলে কেন্দ্রীয়ভাবে গবেষণার কাজ করলে গবেষণালব্ধ যে ফলাফলটা এটা সকলকেই সকলেই আমরা ভোগ করতে পারি, কিন্তু তথ্য গবেষণার খরচটা এখানে অনেক কমে আসে, ফলে কেন্দ্রীয়ভাবে গবেষণা করা হয় এবং সেই গবেষণার তথ্য সবাই ব্যবহার করে, এতে গবেষণা ব্যয়টাও সাশ্রয় হয়। খণ্ডিতকরণ ব্যয় সংকোচ, তিন নম্বর আছে খণ্ডিতকরণ ব্যয় সংকোচ, কারখানার আয়তন বড় হলে উৎপাদন প্রক্রিয়া খণ্ডিতকরণ করে ব্যয় সংকোচ করানো সম্ভব হয়, এতে উৎপাদন প্রক্রিয়াকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে কোনো বিশেষ প্রতিষ্ঠানকে দিয়ে উৎপাদন কাজ করানো সম্ভব হয়, ফলে এতে ব্যয়টাও হ্রাস পায়। পরিশেষে আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের মাত্রা বাড়ার সাথে সাথে উৎপাদনের মাত্রা বাড়ার সাথে সাথে ব্যয়টাও বাড়তে সাথে সাথে বাড়তে থাকে। প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা যত বাড়ে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ তত বেশি হয়, আর বাহ্যিক ব্যয় সংকোচ শিল্পের স্থানীয়করণ এবং সম্প্রসারণের উপর নির্ভরশীল, তাই উৎপাদন মাত্রা বৃদ্ধি করে প্রতিষ্ঠান এই দুই ধরনের সুবিধা ভোগ করতে পারে। তাহলে আমরা উৎপাদন মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মৃত ব্যয় উৎপাদন মাত্রা কি এটা আমরা জানলাম। মাত্রাজনিত ব্যয় সংকোচের প্রকারভেদ দুই ভাগে ভাগ করা যায়, যথা অভ্যন্তরীণ ব্যয় সংকোচ আর বাহ্যিক ব্যয় সংকোচ।
অভ্যন্তরীণ ব্যয় সংকোচ আমরা কিভাবে কম করতে পারি? কারিগরি ব্যয় সংকোচের মাধ্যমে, ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচের মাধ্যমে, বাণিজ্যিক ব্যয় সংকোচের মাধ্যমে, এরপর হচ্ছে আর্থিক ব্যয় সংকোচের মাধ্যমে, শ্রম বিভাগের সুবিধা উপভোগ করে আর উপজাত দ্রব্যের ব্যবহার করে ঝুঁকি হ্রাস করে। এরপরে বাহ্যিক ব্যয় সংকোচ আমরা কিভাবে করতে পারি? কেন্দ্রীয়করণ ব্যয় সংকোচ করে, তারপরে তত্ত্বগত ব্যয় সংকোচ করে আর খনিজকরণ ব্যয় সংকোচ করে। এরপরে আমাদের আলোচনার বিষয় হল অমিতব্যয়ী উৎপাদন মাত্রা কাকে বলে? অমিতব্যয়ী উৎপাদন মাত্রা কাকে বলে? উৎপাদন মাত্রা বাড়ার সাথে সাথে দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয়, উৎপাদন গড় ব্যয় বেড়ে যাওয়াকেই অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। আবার আমরা একটু রিপিট করি, উৎপাদন মাত্রা বাড়ার সাথে সাথে দীর্ঘমেয়াদে গড় উৎপাদন ব্যয় বেড়ে যাওয়াকেই আমরা কি বলবো? অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। প্রত্যেক প্রতিষ্ঠানই চায় উৎপাদনের মাত্রা বা আয়তন বাড়িয়ে উৎপাদন ব্যয় কমাতে, কিন্তু উৎপাদন মাত্রা বাড়ানোর একটা সীমা দেখা রয়েছে, সীমা রয়েছে। তাই আমরা বলতে পারি যে উৎপাদন মাত্রা বাড়ালে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন ব্যয় কমবে, এরপর ব্যয় বাড়তে থাকবে। এই অবস্থাটাকেই আমরা কি বলবো? অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। আলোচনার আলোকে আমরা অমিতব্যয়ী উৎপাদন মাত্রার কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। অমিতব্যয়ী বলতে পারি আমরা যে অমিতব্যয়ী মাত্রা উৎপাদন মাত্রা একক প্রতি ব্যয় বৃদ্ধি করে, এই স্তরে প্রতিষ্ঠানের অদক্ষতা প্রকাশ হয়, তারপর অমিতব্যয়ী উৎপাদন মাত্রা প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়, প্রতিটি প্রতিষ্ঠান অমিতব্যয়ী উৎপাদন মাত্রার পূর্বেই উৎপাদন সীমিত রাখে। তাই আমরা পরিশেষে বলতে পারি যে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা এমন একটি অবস্থা যখন প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির সাথে দীর্ঘমেয়াদে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে থাকে। একটি উদাহরণের সাহায্যে বা একটা চিত্রের সাহায্যে আমরা অমিতব্যয়ী উৎপাদন মাত্রাটা আলোচনা করতে পারি।
আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষে ওএক্স অক্ষে উৎপাদনের পরিমাণ ওয়াই অক্ষে গড় ব্যয় এবং এই কাট ব্রেকারকে দীর্ঘমেয়াদী গড় ব্যয় আকারে চিহ্নিত করা হয়েছে। আমরা আলোচনায় বলতে পারি উদাহরণের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে আমরা কিউ থেকে কিউ অন পর্যন্ত যদি উৎপাদনের পরিমাণ বাড়াই তখন আমার গড় ব্যয়টা সি থেকে সি অন এ নেমে আসবে মানে কমে আসবে, কিন্তু আমি যদি পি অন পর্যন্ত উৎপাদন করি তাহলে আমার মৃত ব্যয়ী উৎপাদন মাত্রা প্রকাশ করবে। আর পি অন থেকে আমি যখন উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিব তখন গড় ব্যয়টা দীর্ঘমেয়াদী কি হবে বাড়তে থাকবে। তাহলে এটাকেই আমরা মৃত ব্যয়ী উৎপাদন মাত্রা বলবো, যে দীর্ঘমেয়াদী যদি উৎপাদন বাড়ার ফলে দীর্ঘমেয়াদী যদি উৎপাদন ব্যয়টা বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে অমিত ব্যয় উৎপাদন মাত্রা সৃষ্টি হবে। আমরা আবার একটু অমিত ব্যয় উৎপাদন মাত্রার সংজ্ঞাটা আরেকটু বিশ্লেষণ করে নিই। উৎপাদন বাড়ার ফলে বা উৎপাদনের আয়তন বাড়ার ফলে দীর্ঘমেয়াদে যদি উৎপাদনের গড় ব্যয়টা বাড়ে তাহলে আমরা অমিত ব্যয় উৎপাদন মাত্রা তাকে আমরা অমিত ব্যয় উৎপাদন মাত্রা বলবো। তাহলে আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।